আজকে একটা এরা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কিসের ভিডিও হচ্ছে। আজকে হলো আমরা পারে একটা গণেশ পুজো আমরা সব বন্ধুরা মিলে করছি। এটা অমিত, এটা ম্যাক্সি। তো এবারে ব্যাকগ্রাউন্ড আছে যে প্লিজ ইউটিউব এটাতে কপিরাইট দিও না, খারাপ লাগবে। যাই হোক, তো লেটস ইনটু টাইম। আমি রোহিত পাজা, তোমরা একটা সিএস গোটেন এফ এফ। তো চলো গণেশ পুজোটা দেখা যাক। তো এরা এখন এখানে কাজ করছে। ভাই কলা গাছ লাগাচ্ছিস? কলা গাছ লাগাচ্ছে না রকি ভাই? এই যে আমাদের মানে কোনো পাড়া নাই, মানে আমরা যেখানে আড্ডা আড্ডা মারি, হ্যাং কাটি, আমরা সবাই মিলে পুজো করেছি ঠাকুর। এত সুন্দর ভাবে একাই দেখো, বাচ্চা মেয়েটা কি সুন্দর ভাবে সাজিয়েছে। কখন দেখিস ঘুম থেকে, কখন এসছিস? কিছুক্ষণ আগে এসে সাজিয়ে নিয়েছিস এত কিছু, একাই সাজিয়েছিস এত সুন্দর ভাবে। পুজো হচ্ছে, বাচ্চা মেয়েটা শাক বাজাবে। হচ্ছে তোর কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ তুই কি খুশি? হ্যাঁ আমি প্রচুর খুশি। চাঁদা দিস নি কেন? এটা আমার অধিকার। কিসের? এখানে কি বিনা পয়সায় খাওয়ার? এটা কি তো সব জায়গায় অধিকার না শুধু এখানকার? সব জায়গায় লোকে আমাকে বিনা পয়সায় সব কিছু। তুই তো অনেকটা খাস। কতটা খাস? হাতি দেখা হাতটা খালি হয়ে যাক।
বাজাও। বাড়িতে সরস্বতী পুজো ছাড়া কোনো পুজো করেছিস? এরা কি বেশি কথা বলছিস শুনতে পাঠ? তেলের যা দাম বাংলাদেশে, এক্ষুনি থাকলে দেখছিস বাংলাদেশে লোকটা থাকলে কারি কারাতো এখানে। রকি 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 তেল ডোন ওয়েস্ট, গায়ে গায়ে মাখ চুলে দিয়ে দে। Thank you.
এতক্ষণ দেখলে কত কিছু হলো, কত কাজ করলাম আমি, সবাই করেছে, যাই হোক যোগ্যতা। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need you. অনেক কাজ করেছি, এরা আটাকে দেখছো, এই ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। প্রকৃত কাজের লোক আমি, প্রকৃত কাজের লোক। একটার সময় ঘুম থেকে উঠে এসে কাজ করেছি, কাল রাতে চারটের সময় কাজ করেছি বলেই দেখছি একটার সময় ঘুম থেকে উঠলাম। হ্যালো, ইটস মি। ডায়লগ আছে, এরকম ভাবে আরো হাসাবে। আমার বলে চলে গেছেন নাই? না না, এরকম ভাবে তুমি আরো হাসতে যাও। দাদার ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও, ফলো করে নেবে, ওখানে দাদা আরো হাসি হাসি ভিডিও বানায়, আমাকে সুন্দর করে লিখবে, এস লিখে স্পেস ইউনিক লিখে দেবে পরে, মানে মোটামুটি কথা এস ইউনিক সার্চ করে ফার্স্টে আমার নাম, এস ইউনিক সার্চ করলে দাদা চলে আসবে, এরকম আরো হাসায়। কাজ বাজ অনেক করে নিয়েছি, এখন যাবো অনেক খেলতে, খেলতে ইচ্ছা করছে। ম্যাক্সি তুই খেলবি? হ্যাঁ, এখন যাবো খেলতে, এখন খেলবো, ঠিক আছে। আমি ভালো খেলি, আমাকে সো গাইস, তঙ্গু আমার অপোনেন্টে থাকবে, তো তঙ্গু আজকে দিয়ে দানা দান মারবো, তঙ্গু বলার, তঙ্গু আজকে দিয়ে দানা দান মার খাবে। কটা মারবি? তোকে ছ বলে আমি পাঁচটা মারবো, একটা তোকে ডিসকাউন্ট দেবো, খেলা ছেড়ে দেবো, খেলা ছেড়ে দেবো। তো মাঠে কি দেখা গাইস, কাল থেকে আবার খেলতে পারবে না, মাঠে কি দেখা কাল। তো আজকে আমাদের ভাসান গাড়ি চলে এসছে, আমরাও ব্যারাকপুরে কি হুম করছি ওইজন থেকে। ও যাবে কি, তোর দাবিটা কি? যাই হোক, আমরা এবার ভাষণ দিতে, এই যে গাড়ি চলে এসছে, ব্যারাকপুরে যাবো, ভাষণ দেবো, গাড়ি দিয়ে আরো কিছু দেখাবো তোমাদের। চলো, ওখানে ওরা ফটো মটো যাতলা তুলছে, ঠিক আছে, দেখো সবাই দেখতে পাচ্ছ ফটো মটো তুলছে। এখন বেরাবো একটু পরে, একটু পরে বেরাবো, তো গাড়িতে গিয়ে আবার কথা হবে। তো গাইস,
আমাদের বাবা এখন খেতনের পথে মঙ্গল মূর্তি গড়াবতি বাপ্পা মঙ্গল মূর্তি পড়ে গেছে তো আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, দেখলেই তোমরা এখানে আরো অনেক ঠাকুর আছে সবাই বিসর্জন দিতে এসছে। আমরা এসছি আমার বাগবাজার ভুতনাথের লিপ্টি ঘাটের পাশে, ঠিক আছে ফোন সবাই অনেকের ফোন কি আর বলবো, গঙ্গাতে চলে গেছে, মা গঙ্গা নিয়ে নিয়েছে। এখানে আর বেশি কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করবো। গণেশ বাপ্পা মরিয়া, আর যদি তোমাদের ব্লগটাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।